সুন্দরবনের বাঘের রোগ নির্ণয়ে প্রথমবারের মতো গবেষণা শুরু হচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণে নিয়মিত বিরতিতে গবেষণা হয় তবে এবার মতো শুরু হচ্ছে প্রথমবারের বাঘ ও বাঘের খাদ্য হিসেবে বিবেচিত প্রাণীর রোগ নির্ণয়ের গবেষণা দু একদিনের মধ্যেই সুন্দরবনের চারটি রেঞ্জের আওতাধীন পঁয়ষট্টি গবেষণা প্লট থেকে নমুনা সংগ্রহ করবেন গবেষকরা গবেষণাটি করা হচ্ছে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট গবেষকরা বলছেন বাংলাদেশের ইতিহাসে বনে থাকা কোনো প্রাণীর রোগ নির্ণয়ের গবেষণা এটাই প্রথম ফলে বাঘ হরিণ বানর শুকরের মতো প্রাণীরা কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত আছে কিনা সে ব্যাপারে তথ্য পাওয়া যাবে আর যদি আক্রান্ত থাকে তাহলে কি করলে এসব রোগ থেকে রক্ষা পেতে পারবে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এই কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন গবেষণা দলের প্রধান হিসেবে আছেন সিলেট কৃষি বিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমেদ তিনি বলেন আনুষঙ্গিক সব প্রস্তুতি গুছিয়ে নেওয়া হয়েছে দু একদিনের মধ্যেই নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে পনেরো দিন ধরে সুন্দরবনের গবেষণা প্লট থেকে নমুনা মতো সংগ্রহ করা হবে এরপর সেই নমুনা গবেষক এক এক বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করবেন আগামী এক বছর পর সেই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হবে গবেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে গবেষণার জন্য নমুনা হিসেবে বাঘের মল লোম হাড় এবং হরিণ বানর ও দেহের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হবে এছাড়া বনের কাছাকাছি লোকালয়ের কুকুর ও বিড়ালের রক্ত নমুনা হিসেবে সংগ্রহ করা হবে বাঘ শূকরের যে ধরনের সংক্রমণ হচ্ছে লোকালয়ের প্রাণীরও সে ধরনের সংক্রমণ হচ্ছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করবেন গবেষকেরা পাশাপাশি বাঘের জিনগত বৈশিষ্ট্য নিয়েও গবেষণা করবেন তারা এর আগে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় গত বছরের জানুয়ারি থেকে বনে বাঘ গণনা কার্যক্রম শুরু হয় ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে ওই কাজ চলছে ওই বছরের তিরিশ এপ্রিল পশ্চিম বন বিভাগের আওতাধীন খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ক্যামেরা ট্র্যাপিং এর কাজ শেষ হয় গণনার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ক্যামেরা ট্র্যাপিং এর প্রাথমিক তথ্য অনুযায়ী ওই দুই রেঞ্জে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে বিশেষ করে খুলনা রেঞ্জে দু হাজার পনেরো ও দু হাজার উল্লেখযোগ্য সংখ্যক বাঘের অস্তিত্ব পাওয়া গেছে কিছু স্থানে বড় বাঘের সঙ্গে বাচ্চার ছবিও ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেন তারা ওই বছরের ডিসেম্বর থেকে পূর্ব বন বিভাগের চাঁদপাই ও স্মরণখোলা রেঞ্জে ক্যামেরায় ট্রাপিং এর কাজ শুরু হয়েছে এখনো কাজ শেষ হয়নি চারটি রেঞ্জ থেকে পাওয়া বাঘের তত্ত্ব বিশ্লেষণ করে চলতি বছর বাঘ জরিপের তথ্য প্রকাশ করবে বন বিভাগ সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন বলেন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় রয়েছে বাঘের খাদ্য রোগ নির্ণয় সেই গবেষণা কাজই করা শুরু করা হচ্ছে বাংলাদেশে এ ধরনের গবেষণা এটাই প্রথম গবেষণা কর্মটি বাঘের ভবিষ্যৎ এবং টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বনের মধ্যে যে বাঘ মারা যাচ্ছে তা কোন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে নাকি অন্য কোনো কারণে মারা যাচ্ছে তা এ গবেষণা থেকে জানা যাবে বন বিভাগ সূত্রে জানা গেছে সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এর মধ্যে বনভূমি চার হাজার আটশো এবং জলাভূমি এক হাজার একশো পঁচাশি কিলোমিটার এই বনভূমির স্থলে প্রজাতির প্রাণীর বসবাস এছাড়া দুইশো প্রজাতির জলজ প্রাণী বাস করে দু হাজার পনেরো সালের অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিল একশো ছয়টি আর দু সালের শুমারিতে বাঘের সংখ্যা ছিল একশো